মুখ্যমন্ত্রী দুর্গাপুরে ছিলেন, আপনাদের সাথে মিটিংও করলেন, কি বার্তা দিলেন? দেখুন, আমরা তো জানি যে দিদি দুর্গাপুরকে ভালোবাসেন, তাই দিদি সময় সুযোগ পেলেই দুর্গাপুরে সার্কিট হাউসে এসে থাকেন। এটা আমাদের দুর্গাপুরবাসী হিসেবে আমরা খুব খুশি। আর দলের জেলা সভাপতি হিসেবে বলতে চাই, মিটিং নিশ্চয়ই হয়েছে এবং সেই মিটিংয়ে দিদি লড়াই করার বার্তা দিয়েছেন এবং লড়াই করে জিততে হবে এই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং ঐক্যবদ্ধ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে দুটি সিটই জিতে দিদির হাতে আমরা তুলে দেবো, এটা আমাদের সর্বসম্মত সিদ্ধান্ত। বিধানসভা ভোটে দেখা যাচ্ছে যে একটু পিছিয়ে আছেন আপনারা, সেক্ষেত্রে কি রিকভারি করার জন্য কোনো রকম কথা হয়েছে বা আলোচনা হয়েছে? দেখুন, যে নেত্রীর নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গায় মানুষ খুশিতে আছে, মানুষ লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একটার পর একটা পরিষেবা পেয়ে মানুষ উন্নয়নকে উপভোগ করছে, সুতরাং মানুষের উপর বিশ্বাস আছে। আমরা মা মাটি মানুষের দল করি, আমরা স্থির বিশ্বাস, উই শ্যাল ওভারকাম। বলছি যে আর একটা কথা উঠছে যে একটা মুখ্যমন্ত্রী বিরক্ত, দলীয় নেত্রী বিরক্ত, সেটা নিয়ে কোনো আলোচনা হয়েছে? আমরা দক্ষিণপন্থী দল করি, সব কিছুই থাকবে, কিন্তু শেষ রাতে আমরা সবাই এক। মুখ্যমন্ত্রী দুর্গাপুরে ছিলেন, আপনাদের সাথে মিটিংও করলেন, কি বার্তা দিলেন? দেখুন, আমরা তো জানি যে দিদি দুর্গাপুরকে ভালোবাসেন, তাই দিদি সময় সুযোগ পেলেই দুর্গাপুরে সার্কিট হাউসে এসে থাকেন। এটা আমাদের দুর্গাপুরবাসী হিসেবে আমরা খুব খুশি। আর দলের জেলা সভাপতি হিসেবে বলতে চাই, মিটিং নিশ্চয়ই হয়েছে এবং সেই মিটিংয়ে দিদি লড়াই করার বার্তা দিয়েছেন এবং লড়াই করে জিততে হবে এই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং ঐক্যবদ্ধ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে দুটি সিটই জিতে দিদির হাতে আমরা তুলে দেবো, এটা আমাদের সর্বসম্মত সিদ্ধান্ত। বিধানসভা ভোটে দেখা যাচ্ছে যে একটু পিছিয়ে আছেন আপনারা, সেক্ষেত্রে কি রিকভারি করার জন্য কোনো রকম কথা হয়েছে বা আলোচনা হয়েছে? দেখুন, যে নেত্রীর নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গায় মানুষ খুশিতে আছে, মানুষ লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একটার পর একটা পরিষেবা পেয়ে মানুষ উন্নয়নকে উপভোগ করছে, সুতরাং মানুষের উপর বিশ্বাস আছে। আমরা মা মাটি মানুষের দল করি, আমরা স্থির বিশ্বাস, উই শ্যাল ওভারকাম। বলছি যে আর একটা কথা উঠছে যে একটা মুখ্যমন্ত্রী বিরক্ত, দলীয় নেত্রী বিরক্ত, সেটা নিয়ে কোনো আলোচনা হয়েছে? আমরা দক্ষিণপন্থী দল করি, সব কিছুই থাকবে, কিন্তু শেষ রাতে আমরা সবাই এক। বাহ।